বাংলাদেশের চলচ্চিত্র মানেই সাকিব অপু, এমনই ভাবেন বাংলাদেশের সকল দর্শক। তবে সাকিব অপু ছাড়াও বাংলা চলচ্চিত্রের অনেক প্রবীণ ও নবীন নায়ক নায়িকা রয়েছে। সাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে ও সন্তান অবশেষে ডিভোর্স নিয়ে কম জল খোলা হয়নি এখন পর্যন্ত। সাকিব খান বেশিরভাগ সময় ডিভোর্সের পর থেকে দেশের বাইরে থাকছেন এবং কলকাতার ছবিতে নিয়মিত কাজ করছেন। সাকিব খান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। টানা 21 দিন শুটিংয়ের পর লন্ডন থেকে দেশের মাটিতে পা রেখেছেন সাকিব খান। এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সাকিব দেশে ফিরে জয়ের সাথে দেখা করতে গিয়েছেন। তবে এমন কোনো খবর আসলে মিডিয়ার সামনে এসেছে কিনা এটা এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে সাকিব খান অপুর জন্য অনেক গিফট নিয়ে এসেছেন এমন খবর জানা গেছে একটি গোপন সূত্রে। তবে সাকিব কবে নাগাদ জয়ের সাথে দেখা করবে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। সাকিব খান লাস্ট কলকাতায় একটি ভার্জিন ইলোরের ফটোশুটে অপু বিশ্বাসকে ফোন করে ডেকে নিয়েছিলেন, এটা সাকিব খান নিজেই বলেছেন। সেখানে ফটোশুটে উপস্থিত হয়েছিলেন অপু বিশ্বাস সন্তান আবরাম খান জয়কে নিয়ে। শ্রাবন্তী করে জয়ের একটি ছবি সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং পরে দেখা গেছে সাকিবের সাথেও আব্রাহামের ছবি। কিন্তু এখনো দেখা যাচ্ছে না বাংলাদেশে সাকিব এসে জয়ের সাথে দেখা করেছে কিনা। তবে সাকিব খান সবসময় চেয়েছে পারিবারিক বিষয়গুলো যেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয় এবং মিডিয়ার সামনে না আসে, এর জন্য সাকিব খান হয়তো গোপনেও আব্রাহাম খান জয়ের সাথে দেখা করতে পারে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, সাকিব কি তবে গোপনে নিজের সন্তানের সাথে দেখা করবে? এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আরও সবলেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।